মাটির ময়না 2002 সালে তারেক মাসুদ পরিচালিত মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র যার ইংরেজি শিরোনাম দ্য ক্লেবার্ড। 2002 সালের 15ই মে 55তম কান চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্রটির আনুষ্ঠানিক প্রদর্শনী হয়, যেখানে ডিরেক্টরস ফোর্টনাইট আয়োজনে মাটির ময়না জিতে শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে ফিপ্রেসকে আন্তর্জাতিক সমালোচকদের পুরস্কার। বাংলাদেশীয় সিনেমাটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ শিশু শিল্পী ও শ্রেষ্ঠ চিত্রনাট্যকারের পুরস্কার অর্জন করে। এখন হইতে এখানে তোমার নাম হইলে কাজী মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। এই চলচ্চিত্রের মূল ভূমিকায় অভিনয় করেছেন নুরুল ইসলাম বাবলু, সিনেমায় যে কখনো আনু আবার কখনো আনোয়ার নামে পরিচিত, যার মাধ্যমেই নির্মাতা সিনেমার মূল গল্প তুলে ধরেছেন। অভিনয় দক্ষতায় এই আনু জিতে নেয় শ্রেষ্ঠ শিশু শিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 18 বছর আগে চলচ্চিত্রের রঙিন দুনিয়ায় পা দিয়ে যে আনুর হাতে গেল বাংলা সিনেমার সর্বোচ্চ পুরস্কার, তিনি নিশ্চয়ই এরই মধ্যে করে ফেলেছেন অসংখ্য সিনেমা। কিন্তু না, খবর নিয়ে দেখা মেলে কামরাঙ্গীচরের ওসমান ঘাটের 4 নম্বর গলির চা পান বিক্রেতা এখন আনু। চলচ্চিত্রের রঙিন যুগে সিনেমায় অভিনয় করা শুরু করলেও জীবনের চিত্রনাট্যে নেই রং। রঙিন দুনিয়ায় জায়গা হয়নি নুরুল ইসলাম বাবলুর, বেঁচে থাকার তাগিদে বিভিন্ন সময় করেছেন বিভিন্ন কাজ। সর্বশেষ ধার দেনা করে এই চা দোকান দেন তিনি, কিন্তু সেখানে এসে পড়ে করোনার ধাবা। 4 মাস পরিবার নিয়ে বাড়িতে থাকলেও সংসার চালানোর তাড়নায় আবারও এসে চালু করেন এই চা দোকান। জানালেন ভালো নেই তিনি। সবিজে টিকে থাকতে নাম করা পরিচালক প্রযোজকদের কাছে গিয়ে আশ্বাস মিললেও মিলেনি কাজ। মানুষের কাছে জনপ্রিয়তা পেয়েছে, কিন্তু কোনো নতুন কোনো ছবিতে বা কোনো মিডিয়াতে আমি ওইভাবে কোনো সাড়া পাইনি। তখন আমার মিডিয়ার প্রতি একটা ভালোবাসা ছিল যে আমি মিডিয়াতে কাজ করব, বা আমি আশেপাশে যাই, দু এক জায়গায় চেষ্টা করি যে ওদের মাধ্যমে কোনোভাবে একটু উঠতে পারি কিনা। এরপর যখন কারোর কাছে সাড়া পাই নাই, সবাই সিটকে ফেলে দিল, তাদের ব্যবহার করার জন্য আমাকে রাখছে, ব্যবহার শেষ ছুঁড়ে ফেলে দিল। তো আমার কাছে তখন টোটালি টাকা পয়সা ছিল না, মাত্র 5-6 হাজার টাকা ছিল। পরে আমার ছোটো ভাই আমাকে 20 হাজার টাকা দেয়, আমার বন্ধু 10 হাজার, এমুখে দিতে দিতে আমি ছোটো 50 হাজার টাকার মতো একটা জোগাড় করছি। তখন আমি দোকানটা নিই, 3500 টাকা আপনার দোকান ভাড়া, অ্যাডভান্স হচ্ছে 2500 টাকা, 25 হাজার টাকা, এটা নিয়ে আমি শুরু করি। তো আস্তে আস্তে আমি যখন মোটামুটি একটা বছর পার হয়ে যায়, আমি আমার পরিবারকে নিয়ে থাকার চেষ্টা করি। তো এই যে 2020 সালে যখন করোনা আসে মার্চের দিকে, তখন পরিবারকে বাড়িতে পাঠিয়ে দিয়ে আমি নিজেও চলে যাই। করোনার কারণে প্রায় 4 মাস দোকান বন্ধ ছিল, দোকানও ঠিকমতো আমি করতে পারি নাই। দোকান বন্ধ থাকার কারণে আমার টাকা পয়সা অনেক আটকে গেছে, যেমন 4 মাসের দোকান ভাড়া, বাসা ভাড়া আটকে গেছে, আমি এইদিকে ঋণ হয়ে গেছি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার গৌরব এখন আর আনন্দ দেয় না বাবলুকে। কোথায় আছে সে মেডেল আর ক্রেস্ট জানতে চাইলে এক কাপ চা এগিয়ে দিয়ে বাবলু জানান, যেমন ক্রেস্টটা সেই ট্রাঙ্কের মধ্যে পড়ে আছে, অযত্নে ময়লা হয়ে গেছে, জং ধরে যাচ্ছে, সার্টিফিকেট পড়ে আছে ভাবে, তারপরে যে হচ্ছে গিয়ে যে 5000 টাকা পেয়েছি সেটা ভেঙে চুড়ে খেয়ে ফেলছি, যে এতদিন আজকে এখানে কেন, আমি এখানে কেন পড়ে আছি, সবার ধারে ধারে যায় না, যে যদি সবার কাছে থাকতাম তাহলে তো আমি আজকে এখানে পড়ে থাকতাম না। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত একজন চরিত্র নিয়ে যেখানে আমি চা বানাচ্ছি, আজকে আজকে আমাকে চা বানাতে হইতেছে, এরকম যেন আরও অন্যান্য শিল্পীদের না করতে হয়। পড়াশোনা করার ইচ্ছা থাকলেও সুযোগের অভাবে সেটি করতে পারেননি বাবলু। নিজেকে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত করতে চাইলেও এখন আর নেই সেই স্বপ্ন। এখন চলচ্চিত্রের রঙিন আঙ্গিনায় নয়, শুধুই পরিবার নিয়ে ভালো থাকার প্রত্যাশায় মাটির ময়নার আনু। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা।